জখম হয়েছে তাদের একটু নাম না মেন রাস্তা, অন্য কোনো রাস্তা নেই, অন্য রাস্তায় ঘুরতে ঘুরে যেতে গেলে মিনিমাম 5-6 কিলোমিটার ঘুরে আসতে হবে, তাহলে তার খরচা তো অনেক বেড়েই যাবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। বাইক নিয়ে এই পথেই যাতায়াত করেন? এই ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। তারপরে একটা ইমার্জেন্সি রোগী নিতে এই রাস্তা, হসপিটালে যেতে গেলে এই রাস্তা, কলেজ যেতে গেলে এই রাস্তা। প্রশাসন ব্যবস্থা নেই? এখন থাকলে তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ব্যবস্থার সমস্ত সমস্যা তো আপনাদের চোখের সামনে, তাহলে এখানে আর কি বলার আছে? এটা এপারে কি আছে, বনগা? হ্যাঁ, এটা তো বনগা থানা, ওটা বাগদা, এটা বাগদা থানা। কত গ্রামের লোক যাতায়াত করে এখানে? মিনিমাম আমরা যদি বলি তো আমাদের আষাঢ় অঞ্চলে অন্ত 17-18 খানা গ্রাম আছে, তার ম্যাক্সিমামটাই এখান থেকে যাতায়াত। সমস্যা পড়তো, সমস্যাটাতে এটা ভাইটাল ভাইটাল সমস্যা, আর এই এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত। আজকে যদি একটা রুগী নিয়ে হসপিটালে যেতে হয় তাহলে কিন্তু মিনিমাম কিন্তু 10 কিলোমিটার কি তারও বেশি ঘুরে কিন্তু বনগাঁ যেতে হবে, যেটা এখান থেকে অনেক সহজে যাওয়া সম্ভব। কি চাইছেন এখন? যত দ্রুত এই ব্রিজটা তৈরি হয় তার জন্য সুব্যবস্থা, এছাড়া তো আর কিছু করার নেই। আমার নাম কার্তিক মণ্ডল। ব্রিজ ভেঙে গেছে, দীর্ঘদিন ধরে এরকম অবস্থা রয়েছে, ঠিক আছে। মাঝে একবার সারাই করবে বলেছিল কিন্তু সারাই করেনি, ঠিক আছে। এবার যার জন্য এখানে রেখে আমাদের ওপারে যেতে হচ্ছে। প্রতিদিনই এখানে আসেন কি? প্রতিদিনই আসতে হয়। এরকম অসুবিধার মধ্যে যা পারাপার করতে হয়, করতে হয়। কি করেন প্রতিদিনই? কি এরকম ফাইন্যান্স, ফাইন্যান্স আছে? এরকম রেখে যান বাইক প্রত্যেকদিন? হ্যাঁ, রেখে যেতে হয়। কি চাইছেন এখন? এটা যাতে তাড়াতাড়ি মানে মেরামত হয়ে যায়, ঠিক আছে, সাধারণ মানুষ যাতে পরিষেবাটা পায়। কি নাম আপনার? নাম? আমার নাম সুজল বিশ্বাস। আমি কিছুক্ষণ আগে সংবাদ পেলাম যে গতকাল ওখানে দুজনার একটু অসুবিধা হয়েছে, ব্রিজটা ভাঙার মতো পরিস্থিতিতে এসে গেছে, ঠিক আছে। আমি প্রধানের কাছ থেকে খবর নিয়ে জানলাম, আমরা যেভাবে মানুষ চলাচল করতে পারে তার ব্যবস্থা করে দেবো, রিপেয়ারিং এর ব্যবস্থা। আর ইতিমধ্যে জেলা পরিষদ থেকে কিছুটা টাকা স্যাংশন হয়েছিল, যার জন্য ওই ব্রিজটায় হাত দেওয়া হয়নি। এখন লোক মারফতে যেভাবে মানুষ চলাচল করতে পারে তার ব্যবস্থা করবার জন্য আমি বিডিও সাহেবকে বলবো, এবং প্রধানের সহযোগিতা নিয়ে মানুষের যাতে অসুবিধা না হয় সেটা দেখবো। আপনার নাম? প্রদীপ বিশ্বাস, বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি।